বর্ষা মানেই মুঠো মুঠো চুল ওঠে। শুধু তাই নয়, এই সময় উচ্চ আর্দ্রতার কারণে স্ক্যাল্পে নানা রকম সমস্যাও দেখা দেয়, যেমন খুশকি, চুল পড়া, মাথা চুল কোনো, অ্যালার্জি ইত্যাদি। সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া এই আবহাওয়ায় চুলের ফলিকলগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে। খাওয়া দাওয়া ঠিকঠাক হলে চুল ভঙ্গুর হয়ে যায়। পুষ্টিবিদ লবনীত বাত্রা বিটরুটের রসের উপকারিতা তুলে ধরেছেন, যা ভিটামিন সি, B6, ফলেট, ম্যাঙ্গানিজ, বিটেইন, পটাশিয়াম সমৃদ্ধ স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি। উপরন্তু বিটরুটের রস একটি ডিটক্সিফাইং এজেন্ট হিসেবেও কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে ভরপুর বিটরুট বার্ধক্য ব্রণ লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। কিভাবে খাবেন বিটরুট? অর্ধেক বিটরুট জলের সঙ্গে ফুটিয়ে নিন, এরপর তা ছেঁকে লেবুর রস, টমেটো, পুদিনা পাতা এবং আপেল যোগ করুন স্বাদ বাড়াতে। চুলের জন্য বিটরুটের উপকারিতা চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বিটরুট চুলের ফলিকলগুলির পুষ্টিকে সমর্থন করে, স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। এর উচ্চ ভিটামিন সি কন্টেন্ট চুলকে মজবুত করে এবং ভেঙে যাওয়া ছড়া কমায়। বিটরুটের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা চুলকানি কমায়। বিটরুটের নাইট্রেট মাথার ত্বকে রক্তপ্রবাহ উন্নত করে, যা চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে পারে। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি স্বাস্থ্যকর চকচকে চুল বজায় রাখতে সাহায্য করে। বিটরুটের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে, যা অকালে চুলে পাক ধরা প্রতিরোধ করতে পারে। এর ডিটক্সিফাইং বৈশিষ্ট্য মাথার ত্বকের টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে।